রাজস্থান নামটা শুনলেই মনে হয় যে চারিদিকে শুধু ধুধু করছে বালি মরুভূমি এই সব কিন্তু রাজস্থানের বুকেও চাষবাস করা সম্ভব এইরকমভাবে সেচের মাধ্যমে এখানে সমুদ্র থেকে অনেকটাই দূরত্ব এবং জলের স্তরও অনেক নিচে যে কারণে মাটিতে জলের পরিমাণ খুবই কম এ কারণে এইভাবে দেখছেন আপনারা সেচের মাধ্যমে চাষ করা হয় এখানে দেখছেন ফোয়ারা মতো এরকম সিস্টেম আছে জমিতে লাগানো সেইগুলো দিয়ে জল জমিতে ছ দেওয়া হচ্ছে দেখছেন এখানে চারটে ফোয়ারা লাগানো আছে পরপর এইগুলো দিয়ে জল সেচের কাজ হচ্ছে এইভাবে এখানে চাষবাস করা সম্ভব হয় খুবই কষ্টসাধ্য এবং ব্যয়বহুল পদ্ধতি কিন্তু এছাড়া আর দ্বিতীয় কোনো পদ্ধতি নেই